হ্যালো ভিউয়ার্স, আমাদের হেলথ বিষয়ক চ্যানেল আয়ুর লাইফের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের আজকের পর্বে আবারও অভিনন্দন। আজকে আমরা আপনাদের জন্য খুব সুন্দর একটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান থেকে তৈরি হেলথ বিষয়ক ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমাদের আজকের আলোচনার বিষয়, আপনি যদি দাদা নারী মহলে খুবই দুর্বল চিত্তের হয়ে থাকেন, স্ত্রী বা সঙ্গিনীর সাথে খুব বেশিক্ষণ মিলন করতে পারেন না, আপনার স্ত্রী বা পার্টনারকে সন্তুষ্ট করতে পারেন না, মিলনে যাওয়ার 2-1 মিনিটের মধ্যে অথবা 30 সেকেন্ডের মধ্যে আপনার বীর্যটা বাইরে চলে আসে, শুধুমাত্র একবার নয়, আপনি পরপর যতবারই করতে চান ততবারই ঠিক আপনার এমনটি হয়, অর্থাৎ আপনার লিঙ্গ হয়ে গেছে লুজবুজে। তো এই লুজবুজে লিঙ্গকে কিভাবে আপনি শক্ত করবেন, কিভাবে আপনি নারীর কাছে বীরপুরুষ হয়ে নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন একটি তুচ্ছ গাছ এবং তার সাথে একটি পান পাতা দ্বারা, এজন্য অবশ্যই এই ভিডিওটি কেটে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন। তাহলে আশা করা যায় একদম বিনা পয়সায় দাদা আপনি আপনার 1,000 কোটি টাকার যৌবনকে বাড়িতে বসে কারো সাজেশন ছাড়া নিজে নিজেই ফিরিয়ে আনতে পারবেন এবং সারা জীবন আপনার যৌবনটাকে চাঙ্গা রাখতে পারবেন, যৌবনটাকে ধরে রাখতে পারবেন। যুবক বয়সে যে সমস্ত পুরুষ ভাইয়েরা হস্তমৈথুন দ্বারা নিজের লিঙ্গকে একেবারে শেষ করে দিয়েছেন, লিঙ্গে নানা ধরনের রোগের সৃষ্টি হয়েছে, লিঙ্গের আগামোটা গোড়া চিকন, লিঙ্গর মাথা দিয়ে অটোমেটিক প্রস্রাবের পরে পুজ রক্ত বের হয়, জ্বালা যন্ত্রণা করে, বীর্য খুবই পাতলা। পাতলা বীর্যের মধ্যে কিন্তু স্পাম্প অর্থাৎ শুক্রাণুর পরিমাণ খুব কম থাকে, যেটা পরবর্তীতে সন্তান জন্মদানে বিশেষ বাধা আসে। তো আশা করা যায় এই সকল সকল সমস্যার সমাধান দিবে এই তুচ্ছ গাছটি, এজন্য গাছটিকে অবহেলা করবেন না দাদা। আমি আবারও বলছি ভিডিওটি কেটে টেনে দেখবেন না এবং এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখেন আমরা সরাসরি গাছের পরিচয়টি জানবো এবং এই গাছটি কোথায় পাবেন, গাছটির কোন অংশ কিভাবে কখন কিসের দ্বারা খেতে হবে সে সম্পর্কে বিস্তারিতভাবে এখনই আপনাদের বলবো। তো দেখেন দাদা, এখানে ভিডিও স্ক্রিনে আপনারা বেশ কিছুক্ষণ ধরে 2টি উপকরণ দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন 2টি পান পাতা। দেখেন পান পাতাগুলো অবশ্যই প্রাণবন্ত সতেজ পান পাতা হতে হবে, পানখিলি যে কোনো প্রজাতির পান পাতা হলে চলবে। আর এখানে যে গাছটি দেখতে পাচ্ছেন, গাছটি দেখে অনেকে চিনে গেছেন, আবার অনেকেই কিন্তু চিনতে পারেননি, কেননা এই গাছটির কুড়িগুলো দেখতে পাচ্ছেন, কুড়ি পাতাগুলো যাকে বলে কুড়ি পাতাগুলো দেখতে পাচ্ছেন। তো এই গাছটি পরিপক্ক একটি গাছ। তো এই গাছটি দেখেন অবহেলা অযত্নে গাছটি বিভিন্ন গবাদি পশু চারণের ফলে গাছটি দেখেন অরিজিনাল গাছটির যে অরিজিনাল বয়স্ক পাতাগুলো ছিল সেগুলো খেয়ে ফেলেছে। তো সেগুলো খাওয়ার ফলে দেখেন আবার কুড়ি জন্ম নিয়েছে। তো কুড়ি দেখে যদি গাছটি চিনতে না পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটি ধারণা দিয়ে দিচ্ছি, গাছটির নাম হলো সাদা আপাং, আপাং গাছ। এটা হলো আপাং গাছ। তো আপাং গাছ 2 ধরনের হয়ে থাকে, একটি হলো সাদা অপরটি হলো কালা। তো আপনারা কালা বা সাধারণ আপাং বলে ওটাকে পরিচিত ওটা। তো এই আপাং গাছ আপনারা কালা নিলেও হবে, ধলা নিলেও হবে। তো এই আপাং গাছের কিন্তু গ্রামাঞ্চলে এই গাছটির আরো বেশ কয়েকটি নাম আছে, যেমন চিচিড়িয়া, লাজিরা। তো চিচিড়া বা লাজিরা এই গাছটি কোথায় আছে খোঁজ নিবেন। গাছটি সাধারণত বিভিন্ন ধরনের আবাদি ভূমির পাশে জমির আইলে আর বিশেষ করে নদীর ধারে পুকুর পাড়ে এই গাছটি প্রচুর পরিমাণে দ্বারা জন্মে। তো এই গাছটি প্রথমে কোথায় আছে খোঁজ নিবেন, খোঁজ নেওয়ার পরে আপনার কাজ হবে দেখেন একটি পান পাতা নিবেন আর এটা খেতে হবে সকালবেলা, যেহেতু বাসি পেটে। তো সেহেতু আপনাদেরকে প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন পান পাতা নিবেন, প্রাণবন্ত সজীব পান পাতা নিয়ে আপনারা চাইলে যে এভাবে এই যে সাইডের নরম শিকড়গুলো খেতে পারেন, দেখেন সাইডের এই নরম শিকড়গুলি আপনারা সুন্দর করে ধুয়ে নির্দ্বিধায় এভাবে 6-7 টুকরো শিকড় একটি পান পাতার মধ্যে দিয়ে দাদা আপনারা খেতে পারেন। অথবা শিকড় যদি না খান সেক্ষেত্রে একটি গাছে, একটি আপাং গাছের ছাল, শিকড় থেকে ছাল নেবেন, এই যে মোটা শিকড় থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়ে এই ছালগুলো দাদা আপনারা নির্দ্বিধায় খেতে পারেন। এটা শরীরের পার্শ্ব কোনো ইফেক্ট ফেলবে না, 100% আপনার ধাতু শক্তিকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করাতে সহায়তা করবে এই গাছটি।
আর যাদের স্বপ্নদোষ হয় বিছানায় এবং অটোমেটিক ধাতু প্রস্রাবের সাথে ধাতু শক্তি নির্গত হয়, তো তারা দারুণভাবে উপকৃত হবেন এই চিচিয়া গাছ দ্বারা। তো দাদা, এটা অবশ্যই সম্পূর্ণ নিজ দায়িত্বে ব্যবহার করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।